তিন কিলোগ্রাম দুইশোটি গ্রাম কে গ্রামে প্রকাশ করি আমরা তিন আমরা প্রথমে গ্রামে নিয়ে যাবো তারপরে এটার সাথে গ্রাম মোট প্রকাশিত হবে তাহলে আমরা এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম আমরা যদি এক কেজি লবণ আনি বা এক কেজি আটা আনি তাহলে ওইখানে কত গ্রাম থাকে এক হাজার গ্রাম তাহলে এই এক হাজার গ্রাম হলে তাহলে তিন কিলোগ্রাম সমান কত হবে

এক হাজার গ্রাম আমরা চাল আটা ময়দা যদি কিনি তাহলে আমরা এক কেজি এক যদি কিনি তাহলে কত গ্রাম দেয় পেঁয়াজ দেয় তাহলে এক হাজার গ্রাম তাহলে সুতরাং আমাদের যদি এই তিন কিলোগ্রাম সমান আমাদের এই তিন কিলোগ্রাম সমান সুতরাং তিন কিলোগ্রাম সমান হবে আমরা এই এক হাজারকে যদি গুণ করি তাহলে গুণ করি এই এক হাজার এই এক হাজার গুণ এই তিন তিন, তিন এত গ্রাম তাহলে সমান আসে আমাদের এই এক হাজারকে তিনটে গুণ করলে তিন গ্রাম তিন হাজার গ্রাম তাহলে তিন কিলোগ্রাম সমান আমাদের এটা ফেলাম আর দেওয়া আছে কত দুইশো গ্রাম তাহলে এই দুশো গ্রাম আমরা এইটা সমান এই দুটা সাথে যোগ করে দিলে আমরা গ্রামে প্রকাশিত হয়ে যাবে তাহলে এটা গ্রামে দেওয়া আছে তাহলে তিন কিলোগ্রাম সমান আমরা ফেলাম 18 কিলোগ্রাম সমান গ্রাম সমান এটা আর 265 গ্রাম তাহলে 200 তো গ্রাম সমান আমরা এটা যোগ করি তাহলে আসে আমরা 5 এটা সমান আসে তাহলে মোট আমরা 5 এটা সমান আসে আমরা শূন্যর সাথে 5 যোগ করলে আসে 5 শূন্যর সাথে 6 যুগ করলে আসে 6 2 এই তিন এই এত গ্রাম দুই হাজার তিনশত আমরা দেখি জানি এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম তাহলে সাত কিলোগ্রাম সমান সমান এই এক কিলোগ্রাম সমান কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম তাহলে এই এক হাজার গ্রাম তাহলে সুতরাং সাত কিলোগ্রাম সমান এই সাত কিলোগ্রাম সমান গ্রাম এটা তাহলে এটা গ্রামে প্রকাশিত হলো এরপর আমরা দেখি যে পাঁচ কিলোগ্রাম তিনশো উনানব্বই গ্রামকে গ্রামে প্রকাশ করি তাইলে আমরা প্রথমে এই পাঁচ কিলোগ্রামকে গ্রামে নিয়ে যাব তারপরে এই গ্রামটাকে যোগ করব তাইলে হয়ে যাবে তাইলে আমরা লিখি যে এক কিলোগ্রাম সমান আমরা জানি এই এক কিলোগ্রাম সমান কত গ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম কত গ্রাম এই এক হাজার গ্রাম গ্রাম তাহলে সুতরাং আমাদের এই সাত কিলো পাঁচ কিলোগ্রাম সমান সুতরাং পাঁচ কিলোগ্রাম সমান আসে এই এক হাজারকে গুণ করব তাহলে এক হাজার গুণ পাঁচ সমান আসে আমাদের এ গ্রাম তাহলে আসে পাঁচ হাজার গ্রাম এরপর বলেছি এই আমরা এখানে যদি দেখি তিনশো গ্রাম তাহলে এটাও যোগ করব তাহলে যোগ করব আমরা এই তিন শত উনানব্বই আট এত গ্রাম তাহলে আসে আমরা শূন্য সাথে পাঁচ নয় যে আসে নয় আট তিন পাঁচ তাহলে এত গ্রাম তাহলে এটার সমান আমরা গ্রামে প্রকাশ করলাম এই যে পাঁচ হাজার তিনশো গ্রাম তাহলে পাঁচ হাজার তিনশো তো উননব্বই গ্রাম এটা প্রকাশিত হলো এরপরে আমরা যদি দেখি আমাদেরকে বলা হয়েছে যে নয় হাজার গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করে আমরা জানি যে এক হাজার গ্রাম আমরা উল্টো দিকে হিসাব করবো এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে দুই হাজার গ্রাম সমান কত হবে দুই কিলোগ্রাম তাহলে নয় হাজার গ্রাম সমান গ্রাম নয় কিলোগ্রাম আসবে তাহলে আমরা জানি এটা যদি দেখি যে এক হাজার গ্রাম সমান হচ্ছে কত এই এক কিলোগ্রাম কিলোগ্রাম তাহলে এক গ্রাম সমান এক গ্রাম সমান কি আসবে আরো কম তাহলে বাঘ হবে কত এই এক হাজার দিয়ে এই এক কিলোগ্রামকে এটা তাহলে সুতরাং এই নয় হাজার গ্রাম সমান আমাদের এই নয় হাজার গ্রাম সমান এই নয় হাজার গ্রাম সমান আরো বেশি হবে তাইলে আসবেন এই উপরে আসবে নয় হাজার তারপরে হবে আমাদের এই এক আর নিচে হবে এক হাজার তাহলে এটা এটা ক্যান্সেল করলে আসে তিনটা তাহলে আসে সমান আসে এটা সমান আসে আমাদের পাই এটা সমান আসে এই নয় কিলোগ্রাম নয় নয় কিলোগ্রাম কিলোগ্রাম এটা তাহলে এই 9000 গ্রাম কে আমরা যদি কিলোগ্রামে প্রকাশ করি দেখি এখানে এই দশ হাজার গ্রাম কে কিলোগ্রামে প্রকাশ করি 10000 গ্রাম আমরা 9000 সমান সমান কত 9 কিলোগ্রাম 10000 হাজার সমান 10 কিলোগ্রামে আসবে কিভাবে দেখি তাহলে এই এক হাজার গ্রাম সমান এক হাজার গ্রাম সমান কত এই এক কিলোগ্রাম কিলোগ্রাম তাহলে সুতরাং আমরা যদি এক গ্রাম সমান কত হবে বাঘ হবে এই এক কিলোগ্রামকে তাহলে এই এক হাজার নিচে আসবে আর উপরে থাকবে তো কিলোগ্রাম তাহলে সুতরাং আমরা যদি দেখি এই দশ হাজার কিলোগ্রাম গ্রাম সমান সুতরাং এই দশ হাজার একটা শূন্য গ্রাম সমান এই দশ হাজার হবে একটা গুণ হবে মুখে মুখে গুণ এটা হবে এক নিচে আসবে এক হাজার এটা সমান আমরা যে শূন্য শূন্য ক্যান্সেল করি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে এখানে তাহলে আর থাকতে আছে দশ আর এক তাহলে গুণ করলে আসে আমরা গুণ করলে পেলাম দশ কিলোগ্রাম এই দশ কিলোগ্রাম তাহলে এটার সমান আসে আমাদের এই দশ কিলোগ্রাম তাহলে আমরা কিলোগ্রামে প্রকাশ করলাম কিলোগ্রাম এটা এরপরে সর্বশেষ যেটা বলা হচ্ছে এক প্যাকেট চিনির ওজন এই এক কিলোগ্রাম দুইশো পঞ্চাশ এক একটা প্যাকেট চিনির ওজন হচ্ছে এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম এটি মাপতে কমপক্ষে কি কি বাক্ষারা লাগবে কয়টা বাক লাগবে কমপক্ষে তাহলে আমাদের এই এক কিলোগ্রাম যদি আমরা সরাসরি নিয়ে নিই তাহলে কিলো জন্য এই কিলোগ্রামের এক জন্য আমরা এই একটি বাটখারা এই এক কিলোগ্রাম এখানে দেওয়া আছে এটা এটা সমান আমাদের এই এক কিলোগ্রাম এটা সমান হচ্ছে আমাদের এই এক কিলোগ্রাম তাহলে এটা যদি আমরা নিয়ে নিই তাহলে এটা হয় এক কিলোগ্রাম হয়ে গেল তাহলে একটি হয়ে গেলাম আরেকটি আমরা দুইশো পঞ্চাশ যদি মিল করি তাহলে দুইশো পঞ্চাশের এর জন্য আসবে আমরা গ্রাম একটি তাহলে এই দুইশো গ্রামের একটি ভাতখারা কি কি ভাতখারা লাগবে তাহলে দুইশো পঞ্চাশ গ্রামের একটি লাগবে দুইশো গ্রামের একটি লাগবে আরও পঞ্চাশ তাহলে দুইশো গ্রাম গেল তাহলে দুইশো গ্রাম তাহলে এর সাথে আরও পঞ্চাশ গ্রাম যোগ করতে হবে পঞ্চাশ গ্রাম তাহলে দুশো পঞ্চাশ গ্রাম হবে তাহলে সাথে আমরা পাই এই পঞ্চাশ গ্রাম তাহলে সমান আসে আমরা পাই গ্রাম যদি যোগ করি তাহলে এই এক কিলোগ্রামের একটি তাহলে দুইশো গ্রামের একটি পঞ্চাশ গ্রামের একটি তাহলে এই বাট মাপতে কমপক্ষে কি কি এই তিনটি বাটখাড়া লাগবে তাহলে এটাই আমাদের অ্যান্সার